হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং বায়োটেক। আমি সুব্রত মাইতি, আর প্রথমে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক পরে ভিডিও আমি আপলোড করছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমার এমএসসি থিসিস আর হচ্ছে ওইখানে হোস্টেল ছাড়তে হলে হয়েছিলো, সেজন্য একটু চাপে ছিলাম আর সেখানে ভিডিও আপলোড করিনি। তারপর ওই দেখছো ওইখানে বোর্ড ডোর্ড যে ছিল, বোর্ড ওখানে রেখে দিয়ে চলে এসেছে, বোর্ড আর এ করতে পারিনি, সেজন্য হচ্ছে আমি ভিডিও আপলোড করতে একটু অসুবিধা হচ্ছিলো। তারপরে হচ্ছে বোর্ড না থাকলে আমি কিছু জিনিস আন্ডারস্ট্যান্ডিং, যেটা সব টপিক সেটা বোঝাতে পারবো না, সেই জন্য আমি যে বোর্ড এ করছি সেটা আমি কোনো টপিক এ করছি। আজকে শুধু একটা বলবো যে ইন্টারভিউ বা ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য হচ্ছে কী কী ধরনের কোশ্চেন হতে পারে, কীরকম তারা হয় না সেটা বলবো। তার প্রথমে সবার আগে বলবো হচ্ছে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো নি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বং বায়োটেক, ঠিক আছে, লাল রঙের যেটা আছে সেটা টিপে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে ঘন্টি বটনটা আছে টিপে নোটিফিকেশান যেটা অন করে নাও, যখন আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমাদের হচ্ছে আমি এ পাচ্ছি, আরও সাপোর্ট চাই, থ্যাংক ইউ ফর সাপোর্টিং। আমি তো শুরু হচ্ছে তাহলে ক্যাম্পাস প্লেসমেন্টে বিভিন্ন রকম যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে তারা মেনলি কী করে না, বিভিন্ন রকমের রাউন্ড নেয়, এইচআর রাউন্ড, পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড, এরকম করে টেকনিক্যাল রাউন্ড এরকম করে থাকে, ঠিক আছে। তো প্রথমে কী হয় না, প্রথমে ওখানে একটা অ্যাডমিশন টেস্ট, মানে যেটা আছে রিটিন টেস্ট, একটা দিতে হয়। সেই রিটিন টেস্টটা কী হয় না, বিভিন্ন অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকে, গ্রামার ভোকাবিলিটি থাকে, সেখান থেকে তোমরা করো। আর অ্যানালিটিক্যাল যে কোশ্চেনগুলো আছে সেটা অনলাইন থেকে তুমি পেয়ে যাবে, মানে এর জন্য প্রিপারেশনের জন্য। নাহলে হচ্ছে তুমি হচ্ছে বিভিন্ন বাজারে গেলে হচ্ছে বিভিন্ন বই পেয়ে যাবে অ্যানালিটিক্যাল কোশ্চেন, যেগুলো থাকে মনে হচ্ছে অ্যানালিটিক্যাল কোশ্চেন হচ্ছে ধরো এই সেটে এ বি সি, তারপরে যে এক্স ওয়াই জেড, এরকম পরে সেটটা কী হবে, এরকম অ্যানালিটিক্যাল কোশ্চেন। তারপরে হচ্ছে একটা অনেকগুলো ত্রিভুজ এঁকে দিল, তার মধ্যে কটা ত্রিভুজ আছে বলো, সেটাও একটা অ্যানালিটিক্যাল কোশ্চেনের মধ্যে পড়ছে। এই হচ্ছে রিজনিক্যাল ভাইব, যেটা রিজনিক্যাল কোশ্চেন সেটাই থাকে। আর কোশ্চেন ম্যাথ থাকে কিছু থাকে, আর ভোকাবুলারি যেগুলো সিনোনিমস হ্যান ত্যান ওই সবগুলো থাকে, এগুলো হয়ে গেল। আর বিভিন্ন যে গরম আছে বছর বিভিন্ন টেক ইন্টারভিউ যেগুলো থাকে সেগুলো হচ্ছে কী করে না, ওইখানে কোশ্চেনটা করে যে তোমার একটা আছে, যেহেতু আমরা বায়োলজি রিলেটেড বা বায়োটেকনোলজি রিলেটেড, সেই জন্য হচ্ছে ওই কোশ্চেনগুলো করবে হচ্ছে এর জন্য, যেগুলো হচ্ছে ওই মিলিমোল, মোলার, নর্মালিটি, এই সবগুলো থাকে। তারপরে মিডিয়া প্রিপারেশন করার জন্য এত ওয়ান নর্মালের জন্য কত মিডিয়া প্রিপারেশন করবো, এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে বেশি টেকনিক্যাল রাউন্ডে জিজ্ঞাসা করে। হাতে খাতা পেন দিয়ে দিবে, এবার তোমাকে ও একটা বলবে যে এখানে ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করে দেখাতে হবে, এই হচ্ছে কোশ্চেন। আর সাবজেক্ট ওই কোশ্চেন ডিএনএ, ডিএনএ থেকে কোশ্চেন করে, প্রোটিন আইসোলেশন থেকে করে, এইচডিএস পেজ, এগুলো একটু মাথায় রাখতে হবে। যেগুলো বা একটু হার্ড যেগুলো থাকে সেটা হচ্ছে রেজনিক্যাল ভাইবিন, যেগুলো থাকে সেগুলো একটু কঠিন থাকে। অ্যাডমিশন মানে ওই টেস্ট, রিটিন টেস্টে কোয়ালিফাইড আছে মেন পেপার, ওইটা কোয়ালিফাই হয়ে গেলে আর বাদ বাকি সব কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। শুধু ওইটা যে কোয়ালিফাই দরকার, ওইটা করার জন্য তোমাকে প্রিপারেশান নিতে হবে, একটু হেল্প করতে হবে, আর হচ্ছে ওই মিলিমোল ভোল যেগুলো আছে এগুলো একটু দেখতে হবে, ব্যাস। এইগুলো হচ্ছে আমি দুটো ইন্টারভিউ দিয়েছি, তো দুটো ইন্টারভিউতে আমার যেটা এক্সপিরিয়েন্স যেটা হয়েছে আমি সেটা বলছি। অবশ্য আমি ইন্টারভিউতে কোয়ালিফাই হইনি, এইচআর রাউন্ড যেটা গেছে সেটা আমি কোয়ালিফাই হইনি, তো সেগুলো আমি বলছি। তো আমার যেটা বলা দরকার, আমি যেটা কোশ্চেনগুলো ফেস করেছি সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম যে এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে মেনলি করে, ঠিক আছে। তো আর আমার যে আমার বন্ধুরাও অনেক এ করেছে, তারাও বলছিলো কি রিজনাল কোশ্চেন এই মিলিমোল ভোল্ট, মিডিয়া প্রিপারেশন এগুলো কোশ্চেন থেকে করছিলো, ডিএনএ থেকে কোশ্চেন করছিলো, ডিএনএ নেগেটিভ চার্জ না কী চার্জ, এগুলো সিম্পল বেসিক কোশ্চেন, কিন্তু ওই মিডিয়া প্রিপারেশন যে ভলিউম এইগুলো এগুলো একটু ঠিকঠাক এককগুলো একটু দেখে রাখতে হবে, এগুলো হচ্ছে মেনি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, ওকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওটা আমি এখন দু পাঁচ দিন হচ্ছে আমি মানে ভিডিওটা একটু লেটে আপলোড হবে ঠিকই, কিন্তু হচ্ছে ওই যে বোর্ড যেটা আছে, বোর্ডের প্রবলেম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি হচ্ছে মুখে বলে বোঝানোর যে সাবজেক্টটা সেগুলো আপলোড করবো আমি, ঠিক আছে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আমি বোর্ড তাড়াতাড়ি নিয়ে চলে আসবো এখানে, তারপরে যেরকম নর্মাল যেরকম করছে আমি সেরকম করবো, ওকে। তো টিল দেন, বাই বাই, আজকে এত পর্যন্ত। ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো কোনো কিছু জানার থাকলে, আর আমার ফেসবুক পেজ ওয়ার্ল্ড অফ বায়োটেকনোলজি সেটাতে ফলো করো, যেখানে কবে ভিডিও আসবে অবশ্য আমি বলছিলাম দুদিনের মধ্যে চলে আসবে, সত্যি দুদিন মানে লেট হয়ে গেলো, তো ঠিক আছে। আমি এটা হচ্ছে আমি দেখছি, চেষ্টা করছি, আর তোমরা সাপোর্ট করো, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সেন্ড, বাই বাই।